হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তুলনাস কুকিং হাউস। আমার আজকের রেসিপি তেলের পিঠা। এই পিঠাটা তৈরি করতে অনেকেরই অসুবিধা হয়, যেটা সেটা হচ্ছে ভেতর কাঁচা থাকে। আজ আপনাদের সাথে শেয়ার করব এর কারণ এবং সমাধান। দেখতে চাইলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে, এবং নতুন পুরাতন সব ধরনের খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আমি 300 গ্রাম চালের গুঁড়ি, ভেজা চালের গুঁড়িটা নিয়েছি আমি, এবং 100 গ্রাম ময়দা, তার সাথে দিয়েছি আমি 300 গ্রাম জুলা গুড় দিয়ে সব কিছুকে আমি হাত দিয়ে প্রথমে ভালো করে মিক্স করে নেব। আমি পানিটা এখন ইউজ করব না, পরে আমি পানিটা ইউজ করব, কারণ এই গুড়টা অনেকটা নরম থাকে, সেই জন্য পানিটা যদি আমরা বেশি দিয়ে দিই তাহলে অনেক নরম হয়ে যাবে। এবং পানিটা যদি আমরা এখানে কম ইউজ করি তাহলে দেখা যাবে আমাদের যে বাটারটা তৈরি করব এই পিঠাটা বানানোর জন্য সেটা অনেক গাঢ় হয়ে যাবে, এবং এই জন্যই ভেতরটা যে কাঁচা থাকে তার কারণ। তাই আমাদের এমনভাবে এর গোলাটা তৈরি করতে হবে যাতে গাঢ় হবে না আবার পাতলাও হবে না। আমি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে আমি পানিটা দেব। এই পর্যায়ে এসে আমি আপনাদের যেটা বলবো, এভাবে হাত দিয়ে যখন উপরের দিকে এই গোলাটা ছাড়বেন, যদি স্মুথলি গিয়ে পড়ে তাহলে বুঝবেন এই গোলাটা তৈরি হয়ে গেছে, এবং যদি দেখা যায় এটা পড়তে একটু গাঢ় গাঢ় মনে হয় তাহলে বুঝতে হবে আপনাকে আর একটু পানি ব্যবহার করতে হবে। এটাই ছিল আমার টিপস। আর গোলাটা তৈরি হয়ে গেছে, এবার পিঠা বানানোর পালা। আমি তেলটা আগেই গরম করে রেখেছিলাম এবং কিছু পিঠা আমি তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আর এখানে আমি নতুন একটি পিঠা দিয়ে কড়াই আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পিঠাটা তৈরি করতে হবে। এই পিঠাটা যখন তৈরি করবেন তখন একদম কড়া গরম তেলের মধ্যে দিয়ে দিবেন, তাহলে খুব সহজে ফুলে উঠবে। দেখুন আমি দেখাচ্ছি, দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠেছে। এভাবে একে একে সবগুলো পিঠা করে নেবেন। আশা করছি আপনারা খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন আমার এই স্টেপগুলো ফলো করে। আমি চেষ্টা করেছি আপনাদের সহজভাবে দেখানোর জন্য। আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, এবং সঙ্গে থাকবেন। আপনারা বুঝতে পারছেন, এই নিয়মে করে দেখুন, ইনশাআল্লাহ ভেতরে কোনো সময় কাঁচা থাকবে না। ঠিক এইভাবে আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমার তৈরি পিঠা থেকে একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার তৈরি করা পিঠাটা কতটা পারফেক্ট ছিল। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন, তাহলে আমার নতুন নতুন সমস্ত রেসিপির ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবার আগে। দেখুন ভেতরটা খুবই শুকনো, কোনো কাঁচা অংশ বাকি নেই। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।